ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত প্রিয় মাঝহার ভাই, আপনি জানতে চেয়েছেন গরম খাদ্য বা চা খাওয়ার সময় তাতে ফু দেওয়া যাবে কি না। প্রিয় ভাই, গরম খাদ্য হোক বা চা হোক বা অন্য কোনো পানীয় হোক, যেটা খাওয়ার সময় ফু দেওয়া জায়েজ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে নির্দেশ দিয়েছেন, ইদা শারিবা আহাদুকুম ফালা ইয়াতানাফফাস ফিল ইনা, তোমাদের যখন কেউ কোনো কিছু পান করে সে যেন পাত্রে ফু না দেয়। তো এই নাহি নিয়ে বা নিষেধ নিয়ে উলামায়ে কেরাম বলেছেন এটা মাকরু বা এটা হারাম, যেটা করলে গুনাহগার হবে এরকম নয়, এটা পছন্দনীয়। বা কেউ কেউ বলেছেন এটা আদবের খিলাফ, মুরুয়াতের খিলাফ। এক্ষেত্রে আমাদের শেখ ইবনে উসাইমিন রহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন, যদি আমাদের কারো খুব তাড়াহুড়া থাকে এবং পানীয় যদি অনেক গরম থাকে, তাহলে সে যেন একটাকে একটা পেয়ালার সাথে অন্য একটা পেয়ালার ভিতরে এগুলো ঢালে, ঢালার মাধ্যমে যেন ঠান্ডা করে নেয়, তারপরে পান করে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেবামল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।